আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বাংলাদেশি ব্লগার আশা, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটু বৃষ্টি অনুভব। মানে ঢাকা শহরে এতটা বৃষ্টি হয়েছে যা বলা হয় না। আসলে ভিডিওটা আমার গতকালকে করা, তো আমি তখন মামার বাসায় ছিলাম, তো মামার বাসায় গেছিলাম, পরে বারান্দায় একটু দাঁড়িয়েছিলাম, খুব ভালো লাগতেছিল, প্রচণ্ড বাতাস, আর এই যে আকাশের অবস্থা দেখেন, পুরো অন্ধকার হয়ে গেছে, এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে যা বলা হয় না। আসলে তখন এখন ভিডিওটা করেছি, তো এখন বৃষ্টি হয় নাই, জাস্ট বাতাস ছাড়ছে, এর মধ্যে কিছুক্ষণ পরে অনেক বৃষ্টি হবে। তো বাতাস এবং কি বারান্দায় কিছু গাছপালা লাগানো ছিল, তো গাছগুলো বাতাসে উঠতেছে, এত ভালো লাগতেছে অনুভূতিটা, খুব ভালো। তো আমি ভাবলাম যে আমি আমার বিয়সদের সাথে একটু শেয়ার করি, আসলে বৃষ্টির দিন আসলে কেমন লাগে। আসলে বৃষ্টিটা সবাই পছন্দ করে, আমার কাছেও বৃষ্টিটা খুব ভালো লাগে, খুব পছন্দ করি বৃষ্টির দিন। তো এর মধ্যে বৃষ্টির দিন তো সবাই মনে হয় খিচুড়ি খায়। তো আজকে আমার মামার বাসায় গিয়েছি, তো আজকে আসলে খিচুড়ি খাওয়া হয়নি, কাচ্চি বিরিয়ানি খাওয়া হয়েছে। তো আমার মামি কাচ্চি বিরিয়ানি রান্না করেছিল, আর একটু মিষ্টি জাতীয় পায়েস রান্না করেছে। তো এর মধ্যে আকাশটা এতটা অন্ধকার, তো এর মাঝে আমি একটুখানি দেখাই, এই যে বাসায় আজকে একটু পায়েস রান্না করেছে মামিদের বাসায়, আমার মামার বাসায়, তো একটু পায়েস মামি রান্না করতেছে। তো আমি ভাবলাম একটু ভিডিও করি, যাতে আজকে পায়েস এবং কাচ্চি বিরিয়ানি খাবো। তো এই যে কাচ্চি বিরিয়ানি রান্না করেছে, তো আসলে খুবই ভালো লাগছে, আর বিরিয়ানিটা খুব টেস্টি ছিল। বেশ, আপনাদের যদি একটু খাওয়াইতাম তাহলে তো আরও বেশি ভালো লাগতো, আসলে কি বলবো। তো এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টি পড়তেছে, এই যে বৃষ্টি পড়ার পরে খুব ভালো লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল। তো লাগাতার এই যে এখন বৃষ্টি প্রচণ্ড পরিমাণ, এতটা বৃষ্টি হয়েছে যে গতকালকে যে ঢাকা শহরে অনেক জায়গায় পানি হয়ে গেছে, এমনকি আমাদেরও রাস্তাঘাটে খুব পানি উঠছে, প্রচণ্ড পরিমাণ পানি উঠছে। তো এই অবস্থা, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হইতেছিল, আর আমার বিয়সটা মানে আমার উপরে একটু রাগ করবে যে আমি তো সবসময় ঠিক মতো ভিডিও দিই না। আসলে আমি কি বলবো, আমি আশা সবসময় একটু অসুস্থ থাকি, যার কারণে ভিডিও কোনো কিছু করতে পারি না। তো এই যে একটা বাসা দেখা যাচ্ছে, বিল্ডিং কালারফুল, আসলে এই এই বাসাটা পিছনে হচ্ছে আমাদের বাসা, মানে আমার মামির বাসা থেকে দেখা যায় মামার বাসা থেকে আমাদের বাসাটা। তো আমাদের বাসাটা দেখা যায় না, গলিটা দেখে, গলি মানে পিছনে বাসা, তো এরকম। তো আসলে বৃষ্টির দিন এতটা ভালো লাগে যা বলা বাহির না। এই যে একটু রাস্তাঘাট, আমি রিক্সা দিয়ে আমি একটু মানে বাসার থেকে বাসায় গিয়েছিলাম, এর মধ্যে আবার বৃষ্টিতে এলাকাটা দেখেন কি অবস্থা, যে বৃষ্টি হলে ঢাকা শহরের অবস্থা কি হয়, মানে যেটা বলা বাহির না। তো এতটা পরিমাণ বৃষ্টি হইতেছিল, বৃষ্টি হওয়ার পরে এটা ভিডিও আমি বের হয়েছিলাম, একটুখানি একটু বাইরে যাচ্ছিলাম, তো তখন যাওয়ার সময় রিক্সা উঠে পরে একটু ভিডিও করলাম। দেখেন কি পরিমাণ পানি, এতটা পানি থাকলে আসলে যারা ঢাকা শহরে থাকে তাদের জন্য চলাফেরা করতে খুবই কষ্ট হয়, মানে অনেক কষ্ট হয় যে চলাফেরা করতে, সারাদিনে এত বৃষ্টি হয়েছে যে প্রচণ্ড পরিমাণে মানে হয়েছে, মানে রিক্সাও মানে চড়তে পারে না পানির চোটে, এতটা পরিমাণ পানি। তো আজকে আমাদের বীজ, আমার বীজের জন্য এরকম আমি শর্টকাটে একটা বৃষ্টির অবস্থা, কি অবস্থা বৃষ্টি হলে পানি আশেপাশে পানি হয়ে যায় এমন একটা অবস্থা, এই যে এতটা পরিমাণ পানি এবং কি বৃষ্টি যা বলা বাহিরে না। তো যাই হোক বিয়স, আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর আমার বিয়সরা সবাইকে অনুরোধ করতেছি আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।